নারী পুরুষ সমতায় চার ক্ষেত্রে বিশ্ব সেরা বাংলাদেশ, শিক্ষা বৈষম্য উত্তরণে অভাবনীয় সাফল্য। টাঙ্গাইলে জমজমাট নির্বাচনী প্রচার, 8 আসনে 51 প্রার্থী, সবকটি ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ। শীতে জুবুথুবু পুরো দেশ, উত্তরে হিমেল হাওয়া, জনজীবন বিপর্যস্ত। রাজধানীতে উন্মুক্ত পরিবেশে খেলার সুযোগ পাচ্ছে না শিশুরা, বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক বিকাশ। নারী পুরুষের সমতায় চার ক্ষেত্রে বিশ্বের সেরা অবস্থানে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ছেলে ও মেয়ে শিশুদের বিদ্যালয়ে ভর্তি, সরকার প্রধান হিসেবে নারীর ক্ষমতায়ন সহ চারটি ক্ষেত্রে অভাবনীয় এই সাফল্য অর্জিত হয়েছে। এদিকে সার্বিক সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে রয়েছে। মহিত ইন্ডিয়া রিপোর্টে বিস্তারিত। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষায় অংশগ্রহণ, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন, সবগুলো ক্ষেত্রেই দক্ষিণ এশিয়ায় সবার উপরে অবস্থান পেয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে 149টি দেশের নারী পুরুষের সমতার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী গত এক যুগে নারী পুরুষ সমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার উপরে বাংলাদেশ। চারটি ক্ষেত্রে আবার বাংলাদেশ বিশ্বের সব দেশের উপরে স্থান পেয়েছে। এই চারটি ক্ষেত্রে তিনটি হল ছেলে ও মেয়ে শিশুদের বিদ্যালয়ে ভর্তি, মাধ্যমিকে ছেলে ও মেয়েদের সমতা এবং সরকার প্রধান হিসেবে কত সময় ধরে একজন নারী রয়েছেন। চতুর্থ ক্ষেত্রটি হল জন্মের সময় ছেলে ও মেয়ে শিশুর সংখ্যাগত সমতা। বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে। এই সূচকে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। নারী সরকার প্রধানের দিক দিয়ে বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশ। ছেলে ও মেয়েদের সমতার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে 1 নম্বর অবস্থান পেলেও উচ্চশিক্ষায় নারী পুরুষের সমতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 121তম। সার্বিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে 48তম। উপমহাদেশে বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, অবস্থান 100তম, নেপাল 105 আর ভারত 108তম অবস্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আইসল্যান্ড আর সবার শেষে ইয়েমেন। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। এবার নির্বাচন সারা দেশ। টাঙ্গাইলে চলছে জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 51 জন প্রার্থী। আওয়ামী লীগ আগের মতোই সবকটি আসন ধরে রাখতে মরিয়া। আগ বসাতে চায় বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। নির্বাচন ঘিরে টাঙ্গাইলে এখন উৎসবের আমেজ। হাটবাজার, চায়ের দোকান, সবখানে ভোটের আলোচনা। জেলার 8টি আসনে প্রার্থী আছে আওয়ামী লীগের। তারা প্রচার চালাচ্ছেন জোরে সোরে। এবারও সবকটি আসনে নৌকার জয় হবে বলে আশা তাদের। যে এলাকা আমরা নৌকার অনেকটা দুর্বল ছিলাম, সেই এলাকা আজকে অনেক বেশি সবল হয়ে গেছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, আধুনিক সখীপুর গড়ার লক্ষ্যে একজন কর্মী হিসাবে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করব। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের। ষষ্ঠ ভোট হলে সব আসনে ধানের শীষের জয় হবে বলে মনে করেন তারা। আমার লোক মাইকিং করতে গেছিল, তাদের মাইক কেড়ে নিছে, মাইক ভেঙে দিছে, গাড়িতে নামাই দিছে। এরকম ঘটনা আরো ঘটতেছে, এগুলো সব বন্ধ হওয়া উচিত। টাঙ্গাইল সদরে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির শফিউল্লাহ আলমুনির। এই আসনে স্বতন্ত্র হিসেবে আছেন হেভিওয়েট মুরাদ সিদ্দিকী আর চারে লড়ছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এই আসনে যতবারই লাঙ্গল প্রতীক নির্বাচন করেছে টাঙ্গাইল সদরের মানুষ, কখনোই লাঙ্গলকে বঞ্চিত করেনি। প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মহল্লা চষে বেড়িয়েছে 20 বছর ধরে। এবার মনে হয় যে মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।
ভোটারদের মাঝেও রয়েছে নানা হিসেব নিকেশ। বেশভাগ নতুন ভোটার জয় পরাজয়ে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। গরিবের জন্য যে মনে করেন যে সহায়তা করব, যে গরিবের মনে করেন অবহেলা করব না। টাঙ্গাইলের রাস্তাঘাট সহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে পারবে। লেখাপড়া শেষ করছি, চাকরি পাই না, আমরা এমন একজন প্রার্থী চাই যারা আমাদের চাকরির ব্যবস্থা করে দেবে। টাঙ্গাইলের 8টি আসনে ভোটার 27,82,085 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। রাজধানীতে উন্মুক্ত পরিবেশে শিশুদের খেলাধুলার স্থান নেই বললেই চলে। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক বিকাশ। অন্যদিকে শিশুরা ঝুঁকে পড়ছে মোবাইলে গেমস খেলার দিকে, কারো কারো সময় কাটে টেলিভিশনে কার্টুন দেখে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য সঠিক বিনোদনের ব্যবস্থা করা সহ বাবা মায়ের সময় দেওয়া প্রয়োজন। সঞ্জিদা রশিদের বিশেষ রিপোর্ট। এক সময় বিকেল হলেই খেলার মাঠে ছুটোছুটিতে মেতে থাকত শিশু কিশোররা। ফুটবল, ক্রিকেট, গুল্লাছুট, দাঁড়িয়ে বান্ধার মতো খেলায় বুট হয়ে থাকত তারা। তবে সময়ের সাথে সাথে পাল্টে গেছে দৃশ্যপট। রাজধানীতে খেলার মাঠ নেই বললেই চলে, অভাব উন্মুক্ত পরিবেশের। এমন বাস্তবতায় শিশুরা ঝুঁকছে মোবাইল ফোন, কম্পিউটার আর ল্যাপটপের মতো আধুনিক প্রযুক্তির দিকে। মাঠে নোংরা পরিবেশ, তার জন্য মাঠে যায় না, কম্পিউটার বা ল্যাপটপে ফোনে গেম খেলে টাইম চলে যায়। আমি মোটরসাইকেল গেম খুব ভালো লাগে গেম খেলতে। সম্প্রতি রাজধানীর কয়েকশো শিক্ষার্থীর উপর একটি বেসরকারি সংস্থার চালানো জরিপে দেখা গেছে 80% শিশুই ইন্টারনেট ব্যবহার করছে। শিশুদের মধ্যে 64% শুধুমাত্র বিনোদনের জন্য এবং 36% শিক্ষামূলক উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহার করে। জরিপে দেখা যায় 22% শিক্ষার্থীর স্মার্টফোন আছে। ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে 44% শিক্ষার্থীর। অভিভাবকেরা জানান, পর্যাপ্ত খেলার জায়গার অভাব, অনুকূল পরিবেশ না থাকায় শিশুরা প্রযুক্তির দিকে বেশি ঝুঁকছে। মোবাইল যখন ইউজ করে তখন ওর অ্যাপস, যে অ্যাপসগুলো ইউজ করে ওগুলো একটু বোঝার চেষ্টা করি ও কি ইউজ করছে। প্রত্যেক এরিয়াতে একটা করে পার্ক থাকতো, সেখানে বাচ্চারা যেত খেলতো। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর মেধা বিকাশে বাবা মায়ের উচিত সন্তানদের সময় দেওয়া। নির্দিষ্ট সময়ের পর সন্তানদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্রযুক্তি, বিশেষ করে ল্যাপটপ, গেমস, এগুলো আমার সন্তানদের এই বিষয়গুলিকে দখল করে ফেলছে। উৎসাহ, আকাঙ্ক্ষা, চাহিদা, এগুলিকে আমরা ইনার ফোর্স বলি। শিশুর মেধার বিকাশ ও বিনোদনের জন্য পারিবারিক দায়িত্ববোধের পাশাপাশি সরকারি উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি। আমি কি করতে পারি একজন ইন্ডিভিজুয়াল আমার সন্তানের জন্য, সেই জিনিসটাকে আমি গুরুত্ব দিতে চাই। সঞ্জিতা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন, ফলে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দর্শক, আমরা একটু পর রিপোর্টটি আবারও দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি, চিকিৎসা ছাড়া বাইরে বের হতে নিষেধাজ্ঞা। ঠাকুরগাঁয়ের প্রাচীন নিদর্শন টঙ্কনাথের রাজবাড়ি, বালিয়াডাঙ্গিতে বিস্ময়কর আম গাছ, পর্যটকদের ভিড়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন, ফলে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্টটি দেখে নিন। কয়েকদিন ধরেই গাইবান্ধায় তীব্র ঠান্ডা শুরু হয়েছে। বিশেষ করে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিতরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। গ্রামাঞ্চলের মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিপাকে পড়েছেন দিনমজুর আর কৃষিজীবী শ্রমিক। কুড়িগ্রামে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।
টানা দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাসে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে জেগে বসেছে শীত। দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রত্না জামান, একুশে টেলিভিশন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্বাচনে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় নির্বাচন কমিশনের নির্দেশে এই ক্যাম্পে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। এখন থেকে সুযোগ চিকিৎসা ছাড়া অন্য কোনো কারণে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের বের হওয়া নিয়েও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাম্পগুলোতে নিয়মিত টহলে রয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি। দর্শক, এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন পর্যটন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে। ঠাকুরগাঁও জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক দর্শনীয় স্থাপনা ও জায়গা। এর অন্যতম টঙ্কনাথ রাজবাড়ি ও বালিয়াডাঙ্গির বিশাল আম গাছ, আছে মন্দির মসজিদ সহ আরও অনেক প্রত্নসম্পদ। এসব দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে জড় হন পর্যটকরা। প্রতিনিধি এস এম জসিম মদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। 1793 সালে ঠাকুরগাঁও অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1860 সালে ঘোষণা করা হয় মহকুমা, আর 1984 সালে উন্নীত হয় জেলায়। সদর থেকে 40 কিলোমিটার পশ্চিমে রানীশঙ্কল উপজেলায় রাজা টঙ্কনাথের বাড়ি। 1815 সালে এটি নির্মাণ করেন তিনি। কারুকাজ সমৃদ্ধ এই প্রাসাদ দেখে এখনো মুগ্ধ হন সবাই। প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটি রাজবাড়ি, রাজা টঙ্কনাথ চৌধুরী এখানে থাকতেন। সংস্কার করা হয় তাহলে আমাদের আরো দেখার আগ্রহ জাগবে, দর্শনীয় স্থান হিসাবে রূপ দেওয়া হয়, তাহলে দূর দূরান্ত থেকে মানুষ আরো বেশি বেশি করে আসে। বালিয়াডাঙ্গি উপজেলায় 2 বিঘা জমি জুড়ে রয়েছে এই আম গাছ। এটি বিশ্বের সবচেয়ে বড় আম গাছ হিসেবে প্রচার পাওয়ায় ভিড় লেগে থাকে দর্শনার্থীদের। গাছটি ঘিরে যদি কোনো বিনোদন পার্ক করা হতো তাহলে সবার জন্য ভালো হতো। এই যাতায়াত ব্যবস্থাটার উন্নতি ঘটলে সব দিক দিয়েই উন্নতি হয় আমাদের। এসব ভবন ও স্থান আরো আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংরক্ষণে যেন দীর্ঘজীবী হয় এবং এটাকে আরো সরকারের পর্যটন বিষয়ে এটা যেন ভূমিকা রাখতে পারে। স্থানীয়দের অভিযোগ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের অনেক পুরাকীর্তি। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নারী পুরুষ সমতায় চার ক্ষেত্রে বিশ্ব সেরা বাংলাদেশ, শিক্ষা বৈষম্য উত্তরণে অভাবনীয় সাফল্য। টাঙ্গাইলে জমজমাট নির্বাচনী প্রচার, 8 আসনে 51 প্রার্থী, সবকটি ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ। শীতে জুবুথুবু পুরো দেশ, উত্তরে হিমেল হাওয়া, জনজীবন বিপর্যস্ত। শেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-tv4online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশে সঙ্গে থাকুন।